বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহী ওবারাকত ও আহমেদুল্লাহ আহমদশা কিরিন উসাল্লি ওয়া উসল্লি মোয়ালেন নবী এল আমিন ওয়ালা আলীহি তৈয়বিন ও তহেরিন ও শাহবিহি আজমায়িন ও আবাদ দুয়ের বংকাসের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাজ্জনিয়ে শুরু করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আপনাদেরকে কনগ্র্যাচুলেট করছি এই কোরআনের ময়দানে একত্রিত হওয়ার জন্য আল্লাহ রবাহ আলমিন এই কোরআনের ময়দানকে যেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাল আমাদের পক্ষ থেকে কমল করেন আমিন আলমিন সম্মানিত ভাইরা আমাদের আলোচনা চলছে সুরাত উন্নয় থেকে أمر سورة النساء باس نمبر 29 إن شاء الله continue. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن طراد منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা একজন আর একজনের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করবে না খাবে না তবে যদি ব্যবসা বাণিজ্যের লেনদেন তোমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয় তাহলে সেটা ভিন্ন কথা আর নিজেদেরকে তোমরা হত্যা করবে না নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের উপরে অত্যন্ত মেহরবান আর যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে জুলুমের বশবতী হয়ে এরকম কাজ করবে আমি আল্লাহ অবশ্যই তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো আর এটা আল্লাহর জন্য খুবই সহজ ইজ ভেরি ইজি ফর আল্লাহ তালা টোয়েন্টি নাইন এবং থার্টি দুই আয়াতের মধ্যে আল্লাহ সুহান হুয়া আলা হেদায়েত এবং হেদায়েত না মানলে তার পরিণাম কি হবে সে সম্পর্কে আল্লাহ তা আলা বলেছেন আল্লাহ নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দমহু মালুহু ওয়ারদুহু এক মুসলমানের জন্য আর এক মুসলমানের তিনটা জিনিস হারাম নিষিদ্ধ সম্মানিত তার রক্ত সে তাকে মারতে পারবে না ওয়া মালহ তার মাল সম্পদ ওয়েলথ ওয়া দুহু এবং ইজ্জত আল্লাহ অন্য অন্য আয়াতে রক্তের কথা এবং ইজ্জতের কথা বলেছেন এখানে মালের কথা বলছে আল্লাহ রাবুল্লা আলমিন এই দুনিয়াতে মানুষকে মালের মালিক করেন সাময়িক সময়ের জন্য টেম্পোরারি এটা আপনার ওনারশিপ কারণ কেউ তো পৃথিবীতে পারমানেন্ট থাকে না এই দুনিয়াটাই হলো টেম্পোরারি দুনিয়া জন্য মালের মালিক যে আপনি হন এটাও টেম্পোরারি কিন্তু কারো শক্তি কম থাকে কারো শক্তি বেশি থাকে কারো অ্যাবিলিটি বেশি থাকে কম থাকে পাওয়ার কম থাকে বেশি থাকে যেন অনেক সময় মালামাল নিয়ে যত গন্ডগোল হয় এ জগতে হায় সেই বেশি চায় আসে যার ভরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি এই তো হলো দুনিয়ার নিয়ম এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি যার বেশি আছে তার কথা হলো যে না এনাফ হয়েছে না বাড়ি মাত্র তিনটা ছেলে হলো পাঁচটা আরো দুইটা লাগে আমি মাত্র এক দেশের মালিক আমার দুই দেশ লাগে যেন কি করে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি যত রাজা বাদশাহ আছে বড় লোক আছে গরিব মানুষের ধন তারা চুরি করে তার তো নাই তা নিয়ে গেলে আর থাকবে এটা কি তার আমার ভাইরা আমার বোনেরা জন্য এই যে সম্পদ নিয়ে যে ঠেলাঠেলি হয় ধাক্কাধাক্কি হয় এতিমের মাল খায় গরিব মানুষের সামান্য একটু জায়গা আছে ও দুক জোর করে নিয়ে নেয় এই যে অবস্থা যেটা চলে আল্লাহ তা আল এটাকে হারাম বলছে একজন আর মাল অন্যায় খেতে পারবে না একজন আরেকজনের মাল অন্যায়ভাবে নিতে পারবে না একজন আরেকজনের আইল ঠেলতে পারবে না একজন আর একজনের বাগান থেকে কোনো কিছু নিতে পারবে না একজন আরেকজনের জমির ধান কেটে নিয়ে যেতে পারবে না একজন আর একজনের জমি দখল করে রাখতে পারবে না একজন আর একজনের জমিতে গিয়ে লিজ করতে পারবে না মাছের চাষ করতে পারবে না কারণ এটা আপনার নয় এটা অন্যায় হবে আপনি অন্য মানুষেরটা নিলে মানুষের মাল আল্লাহ আল্লাহর আলমিনের কাছে একটা পবিত্র জিনিস আপনার মাল আপনার আর একজনের মাল আর একজনের আপনি হিংসা করবেন কেন আল্লাহ বলে আলমিনের কাছে চাহান আল্লাহ আপনাকে দিবেন হালাল ভাবে মাল অর্জন করবেন হারাম মাল কয়দিন খাবেন কিন্তু মানুষের লোভ এত বেশি আমরা এত গ্রেডি যার কোন তুলনা হয় না এমন আল্লাহ আল্লাহর হাদিসে বন্ধ বলেছেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ানিমিম মালিন লাতামানা ওয়াদিয়ান সালিজান ওয়ালা يمলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ানিমিম মাল বনু আদমের যদি দুই উপটাকা ভর্তি সম্পদ থাকে টু ভ্যালি ফুল ওয়েল থাকে

বান্দা বলে আমার মাল আমার মাল আমার পয়সা আমার টাকা আমার 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 বাড়ি আমার গাড়ি আমার এভরিথিংস মাইন 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 অ্যান্ড মি অ্যান্ড মাই সেলফ অ্যান্ড আই এটা বলে ও মা আলা তার কোন মালের মালিক সে নয় অ্যাক্সেপ্ট থ্রি থিংস মা আকালা যেটা সে খেয়েছে এবং হজব করে ফেলেছে ওয়া মায়া আবলা আর যেই কাপড় কিসে পরিধান করেছে কাপড়টা সে নষ্ট করে ফেলেছে পুরাতন করে ফেলেছে ওয়া মাতা সাদ্দা কাফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায় যেটা সে খরচ করেছে এই তিনটা জিনিস ছাড়া আর কোনো জিনিসের মালিক তো সে নয় আপনাদেরকে একটা গল্প বলি মাঝে মধ্যে গল্প বললেও তো ভালো ঠিক না পৃথিবী থেকেতে আমরা কিছুই নিয়ে যাব না তার একটা গল্প এক ধনী মানুষ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার অনেক অনেক পয়সার মালিক ছিল একটা মাত্র ছেলে মরে যাওয়ার আগে ছেলেটাকে বলে গেল বাবা আমি যখন মরে যাব। তখন আমার যখন দাফন কাফন পরাবে বাবা আমার ডাইন পায়ে মাত্র একটা মোজা দিয়ে দিও একটা সক্স দিয়ে দিও অনলি ওয়ান সক্স একটা মোজা দিয়ে দিও আমার কাফনের কাপড়ের সাথে পায়ে যেন একটা মোজা পরায় দিও ছেলে বলছে বাবা একটা কেন আপনি চাইলে আমি দশটা দেব কারণ একটা মোজা এক জোড়া মোজার কতই বা দাম আর একশো টাকা তো আপনি মিলিয়ন মিলিয়ন টাকা রেখে যাচ্ছেন আর আপনি মাত্র একশো টাকার একটা মোজা চাইছেন এক জোড়ার দাম একশো টাকা হলে এক পায় দাম মাত্র পঞ্চাশ টাকা আপনাকে দেবো কোনো অসুবিধা নেই আপনি বাবা চিন্তা করবেন না আপনার ওসিয়াত আমি অবশ্যই পালন করব। আল্লাহর কি ফয়সালা কয়েক সপ্তাহের মধ্যে ওই ধনী লোকটা মারা গেল ধনী লোকটা মারা গেলে পরে শহরগুলোতে সাধারণত যেটা হয় মানুষ মারা গেলে গোসল করানোর জন্য মসজিদে অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে গোসল করানোর মানুষ থাকে অথবা বিভিন্ন দেখবেন জায়গায় জায়গায় এরকম মানুষ থাকে যাদেরকে পয়সা দিয়ে গোসল করানো যায় সব কিছু করানো যায় যেমন আমরা লন্ডনে থাকি এরকম ফিনারেল সার্ভিস আছে মানুষ মারা গেলে ওখানে গোসলের জন্য দাফন কাফন পরানোর জন্য এবং দাফন কাফনের জন্য আপনার কবরের জন্য জায়গা কিনতে হয় সেটা সমস্ত প্রসিজিওর আছে এখন তার বাবা যেহেতু মারা গেছে সে খুব দুঃখিত গোসল করানোর জন্য মসজিদের যেখানে গোসল করানো হয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে সাথে এসে মোজা নিয়ে গেছে যে লোকটা গোসল করাইছিল তাকে বলল যে চাচা আমার বাপের আপনি কাফনের কাপড় আমার পরানোর আগে ডাইন পায়ে একটা মোজা পরাই দিবেন তারপরে আপনি কাফনের সাদা কাপড় তাকে পরাবেন পুরুষ হলে তিন খন্ড আমরা সবাই জানি মোজা যখন ওই যে লোক গোসল করাইছে চাচা বা দাদা তাকে দিল বলল যে না ভাতিজা পায়ে তো মোজা দেওয়া যাবে না কাফনের কাপড় যখন পরানো হয় তখন পায়ে আর কোনো জামা কাপড় রাখা যায় না খালি সাদা কাপড় এটা আল্লাহ সাসা আপনি বলেন কি আমার বাপ করে গেছে একটা মোজা আমার দেওয়াই লাগবে আপনি তার পায়ে দিবেন কয় হাজার টাকা চান তো বাবা হাজার তো দূরের কথা লাখ টাকা দিলেও আমি রাজি না কারণ আমি এটা আল্লাহর সঙ্গে কারবার তোমার বাপের পায়ে মোজা দেয়া যাবে না আমি দিতে পারবো না যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় ইমাম সাহেব রেহে জিজ্ঞেস করো গেল মসজিদের ইমাম হুজুর আমার বাপ আমার ওসিয়াত করে গেছিল তার পায়ে যেন একটা মোজা পরাই দেই কাফনের কাপড়ের নিচে আপনি আমার অনুমতি দেন কেন না বাবা দেওয়া যাবে না অনুমতি এটা অনুমতি নাই আমার বাবা ওসিয়াত করে গেছে ওসিয়াত করে গেলে যাক দেওয়া যাবে না এটা এই ওসিয়াত মানতে পারবা না তুমি এখন ছেলে তো খুব বিপদে পড়ল বলে হুজুর লাগলে আপনারা টাকা পয়সাও কিছু দিবনি আপনি রাজি হয়ে যান মাসলাপ চেঞ্জ করেন আমরা অনেক হুজুররা আছি টাকা পয়সা হইলে মশলা চেঞ্জ হয়ে যায় তো হুজুর ইমান দাস না পয়সা কেন তুমি যাই দাও না এখন আমি এটা পারবো না আমার কথা বিশ্বাস না হলে অন্য ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করো এখন এই মসজিদ থেকে আরাক এক মসজিদের ইমামের কাছে এসে গেল ওই ইমামরা কি বললো এই কথা আপনাদেরকে বলবো কিন্তু এখনই না আমরা একটু খানিক্ষণের জন্য ব্রেকে যাচ্ছি বিরতিতে যাচ্ছি বিরতির পরে এসে গল্পের বাকি অংশ আপনাদেরকে বলবো এবং অত্যন্ত শিক্ষণীয় বিষয় Abnara television report porda samnei inshaallah we are going for a very short break stay in front of television screen assalamu alaikum wa rahmatullahi wa কোরআন করিম হেদায়তের মুন সম্মান আল কোরআন থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবুক্তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও निराश করো না সহিহ বুখারী প্রথম খণ্ড ইলম অধ্যায় হাদিস সংখ্যা 69 কে কার মাধ্যমে অহির মাধ্যমে তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই জেনে ব্যবহার করতে হয় কাড় দা কাড় জন্য এরি অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবেন অসৎ কাজের নিষেধ করা মুজাফ্ফর বিন মহসিন ডক্টর হাফিজ এবিএম বি এম হাজবুল্লাহ আহে উদুল্লাহ বিন মহম্মদলা বর হুসাইন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বেন ইউসফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এনি ওয়ে যেভাবেই হোকরা সায়ন নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হৎপথ অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে কেমন ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক যে গল্প আপনাদেরকে বলছিলাম ভেরি ইন্টারেস্টিং ছেলে তার বাবা বলেছিল দাফন কাফনের সময় তার পায়ে মোজা একটা দিয়ে দিতে হবে যে লোক গোসল করাইছে সে রাজি হয় নাই মসজিদের ইমামও রাজি হয় নাই আশেপাশে যত মসজিদ ছিল দ্বিতীয় মসজিদ তৃতীয় মসজিদ চতুর্থ মসজিদ প্রত্যেকের ইমাম কেউ রাজি হয় না সবাই বলতেছে না বাবা তোমার বাপ যতই ওসিয়াত করে যাক দাফন কাফনের সময় পায়ে মোজা রাখা যায় না সক্স পায়ে রাখে এলাও নাই আবার সে ফিরে আসলো তার নিজের মহল্লার ইমামের কাছে এর মধ্যে সে তো সাংঘাতিক ক্লান্ত হয়ে গেছে এমনি বাবা মারা গেছে আর কোনো ইমাম কেউ রাজি হইতেছে না যে তার ডাইন পায়ে একটা মোজা দিয়ে দেয়া যাবে কি বিপদ আপনি দেখেন আসার পরে যেহেতু নিজের লোকাল মসজিদের ইমাম সেখানে তার বাবাও নামাজ পড়তো ছেলেও নামাজে যায় ইমাম সাহেব চেনে আবার ইমাম হুজুর আমি তো বিপদে পড়ছি আমাকে সাহায্য করেন আমি কি করব বলল যে বাবা তোমার বাপ কি কোনো ওসিয়াত নামাজ সিটি কিছু লিখে গেছে তোমার জন্য যে হুজুর লিখে গেছে কিন্তু আমাকে বলছে এই কথা চিঠিটা যেন আমি আমার বাবার লাশ যখন কবরে রাখা হবে কেবল কবরে রাখার আগে যেন চিঠিটা আমি পড়ি ইমাম সাহেব বললেন যে না তুমি বাড়িতে যাও ঘরে গিয়ে চিঠিটা নিয়ে আস আমি দেখি পড়ে চিঠির মধ্যে কি আছে ইমাম সাহেবের কাছে ছেলে চিঠিটা নিয়ে আসলো চিঠি খুলে ইমাম সাহেব পড়া শুরু করলেন তিনি দেখলেন এখানে লেখা আছে মাই ডিয়ার সান মেবি ইউ আর ভেরি ভেরি টায়ার্ড বাই দিস টাইম You have been to all the imams and all the mosques to put a socks on my right feet but no one allowed you i wanted you to learn a lesson from this story that when human being die even they cannot go to the grave with one socks even চিঠির মধ্যে লেখা আছে আমার প্রিয় ছেলে আমি বুঝতে পাচ্ছি এতক্ষণে হয়তো তুমি খুব tired হয়ে গেছো কোনো ইমাম কেউ হয়তো রাজি হয় নাই আমার ডাইন পায়ে একটা মোজা পরায় আমাকে দাফন কাফন করা হবে আমি জানি আমি চেয়েছিলাম যে তুমি এই ঘটনা থেকে একটা উপদেশ শিখবে সেই উপদেশটা হলো এটা মানুষ যখন মারা যায় তখন পৃথিবী থেকে যাওয়ার সময় একটা মোজা পর্যন্ত সাথে নিয়ে যাওয়া যায় না কাজেই আপনি আমি মালামাল নিয়ে যদি এত টানা করি মালের জন্য যদি এত পাগল হয়ে যায় মালের জন্য যদি আমরা একদম জীবন শেষ করে দেই একটা মোজা পর্যন্ত আপনি সাথে নিয়ে কবরে যাইতে পারবেন না একটা কলম পর্যন্ত সাথে নিয়ে নিয়ে আপনি 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 কবরে কবরে যাইতে যাইতে পারবেন পারবেন না না একটা পেন্সিল পর্যন্ত সাথে আপনার একটা গেঞ্জি পর্যন্ত একটা আন্ডারওয়ার পর্যন্ত একটা স্যান্ডেল পর্যন্ত সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন না আমার ভাই আমার বোন তাহলে মাল নিয়ে এত মাতামাতি কেন কেন এত ব্যস্ত এই মাল কামাই করার জন্য কেন আপনি মাথার ঘাম পায়ে ফেলেন কেন আপনি হালাল হারামে আপনি চোদ্দ গোষ্ঠীকে জাহান নামের পথ দেখান আমরা সাবধান হই আল্লাহ আমাদের সাবধান হওয়ার তৌফিক দিক আব্বাল আলমিন আমার ভাইরা এই মাল যেমন না হইলে আমাদের চলে না আবার মাল হইলেও সমস্যা মাল না হইলেও চলে না আর হইলেও সমস্যা এই জন্য এতটুকুন আমাদের দরকার যতটুকুন আমাদের লাইফ চলার জন্য জরুরি সম্পদ যত বেশি হবে আপনি তত আল্লাহর থেকে দূরে সরে পড়বেন আর সম্পদ আল্লাহ দিলে আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে আপনার সম্পদের মধ্যে যেন না আসে খুব আপনি খেয়াল করবেন ভালোভাবে খেয়াল রাখবেন বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট কারণ এই সম্পদ মানুষকে ধ্বংস করে দেয় আল্হাকুমত্যা কাসুর হাত্যাজুর তোমল মা কবির তোমাদেরকে আধিক্য সম্পদ এবং সন্তানের আধিক্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে এমনকি কবরে গিয়ে হাজির হও ইয়া আইয়ো আল্লা দী না আমানু লাতুল্হিকুম আম্ম ওয়ালা আ উলা দুকো মাং জিকির বামাইয়া ফালদালিকা ফাউলা ই কমুল খসি আল্লাহ কত সুন্দর করে বলছেন হে ওই সব লোকেরা তোমরা যারা ই মানে নিচ্ছ লাতুল হে কম তোমাদেরকে যেন ধোকায় না ফেলে ভুলিয়ে না দেয় আম তোমাদের মাল ও হুকুম তোমাদের সন্তান ছেলে মেয়ে এবং মালামাল এগুলো যেন আনজিকরিল্লা আল্লাহর শরণ থেকে তোমাদেরকে যেন গাফেল করে না দেয় তোমাদেরকে যেন আল্লাহকে ভুলায় না দেয় ও মাইয়া ফালিকাফা উলা আর এরকম যারা আল্লাহকে ভুলে যাবে মালের কারণে আর সম্পদের কারণে তারা ধ্বংস হয়ে গেল মাল হালাল ভাবেই পেতে হবে হারাম ভাবে পাইলে এটা হারাম আপনি নিবেন না এটা এইতে আল্লাহ আয়াতের মধ্যে বলছেন আর হালাল মাল থাকলে আল্লাহকে দিয়ে দিবেন ওয়া আনফিকু مما رزকনাকুম মিন ক্বাবলি আয়াতি মাউত মরণ এসে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় ব্যয় করে শেষ করো মরণ এসে গেলে কি হবে মরণের আগে চিৎকার করে বলবে আল্লাহ গো আল্লাহ গো আমাকে আর একটু সামান্য সময় দাও কেন সদ্দাখ আমি সৎকা করব ওয়া কুম্বিনা সলেহীন ভালো মানুষ হয়ে যাব যাদের থেকে অন্যায়ভাবে মালামাল নিয়েছিলাম তাদের কাছে মাপ চাইব ওদের হক ওদেরকে ফেরত দেব আল্লাহ কি বলেন মরণ এসে গেলে আর সময় না ইউ ডোন গেট এনি এক্সট্রা টাইম ট্রোল ওয়ালাই দা মরণ এসে যাওয়ার পরে আল্লাহ আর কাউকে কোনো টাইম দিবেন না দিবেন না দিবেন না ওয়াল্লাহ খবিরুম্বি এই পৃথিবীতে তোমরা যা করো তা সব আল্লাহ তাহালা জানে তাহলে মানুষের মালামাল আপনি অন্যাইভাবে ভক্ষণ করতে পারবেন না এটা হারাম লাতা কুলু আম ওয়ালা না কুম্বেল বাতিল পন্থায় তুমি কারো মাল ভক্ষণ করতে পারো না নিতে পারো না মালিক হতে পারো না দখল করতে পারো না দেখেন না অমুক অমুকের আশীর্বাদ পুষ্ট অমুকের সৈনিক বলে অমুক রাজনৈতিক পার্টির অফিস বলে আপনার খাল দখল হয়ে যায় বিল দখল হয়ে যায় চর দখল হয়ে যায় আপনার বস্তি দখল হয়ে যায় বিরাট এক রাজনৈতিক পার্টি সাইনবোর্ড লাগাই দেয়া হলো কেয়ামতে কি জবাব দিবেন বিল্ডিং একটা উঠায় ফেললো কোনো অনুমতি নাই কিচ্ছু নাই হাই 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 রাস্তাঘাটে সবখানে আপনি এটাই তো দেখেন আল্লাহর কাছে এরা কি জবাব দিবে অন্য মানুষের জায়গা দখল করে আপনি বিরাট রানা প্লাজা বানায় ফেলবেন তারপরে সেখানে বিল্ডিং ভেঙ্গে হাজার হাজার মানুষ মারা যাবে তাও তো ঘটতেছে সব কিছু হারামের উপরে আমরা ফাউন্ডেশন করতেছি এর মধ্যে কোনো বরকত নাই দুনিয়ায় লাঞ্চনা গঞ্জনা আখেরা তো শাস্তি হ্যাঁ যদি মালামাল তুমি অর্জন করো সদ্ভাবে করো এটা কোনো অসুবিধা নেই সদ্ভাব কোনটা সদ্ভাব হলো যেমন বিজনেস যদি তুমি করো হালাল বিজনেস করবা আল্লাহর নিয়ম বিজনেসের মধ্যে মেনে চলবা মানুষকে ফাঁকি না ওজনে কম দিবা না নেওয়ার সময় ওজনে বেশি নাও দেওয়ার সময় ওজনে কম দাও এরকম করবা না ফক হালালি ভাবে বিজনেস করবা হালাল বিজনেস করবা এরপরে যদি তুমি মালের মালিক হও আল্লাহ তালা তোমার মালের মধ্যে ব্লেস করবেন আল্লাহ মালের মধ্যে বরকত দিবেন উসমান আল্লাহ আন। নামের সঙ্গে গনি হয়ে গেছে এত বড় ধনী মানুষ ছিলেন কিন্তু কোনোদিন একটা হারাম জিনিস তিনি উপার্জন করেন নাই আব্দুর রহমান কত বড় ধনী ছিলেন কিন্তু কোনোদিন হারাম মাল ইনকাম করেন নাই হালাল পথে করে জন্য আপনি যদি মালের হক আদায় করেন জাকাত দিবেন ঠিক মতো দান খয়রাত করবেন এরপরে মালের মালিক হন আল্লাহ ব্যাপারে কোনো অসুবিধা নেই দ্যাট ক্যান হ্যাপেন এই জন্য আপনি যদি বিজনেস করেন ভালো বিজনেস করবেন ভালো বিজনেসম্যান হবেন হক হালালি খাবেন ফ্যামিলিকে হক খাওয়াবেন মানুষকে ফাঁকি দিবেন না মানুষকে অসুবিধায় ফেলবেন না দ্যাটস ফাইন অ্যাবসুলিউটলি ফাইন এটা কোনো অসুবিধা নেই এই জন্য আল্লাহ সুবহান হুয়া তাআলা কুরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহ তাআলা বিজনেসটাকে হালাল করেছেন আর সুদটাকে আল্লাহ রব আলমিন হারাম করে দিয়েছেন সুদ যেহেতু হারাম সুদের কারবার করবেন না কেউ এটাকে সুদটাকে একটা বিজনেস মনে করবেন না ব্যাংকে পয়সা থুয়ে দেব আর সুদ খেয়ে খেয়ে আপনার জীবন চলবে এরকম যেন হয় না আপনি হালাল বিজনেস করবেন আল্লাহ খুশি হবেন কাজে আসুন আমরা অন্যায়ভাবে যেন মাল অর্জন না করি হালাল ভাবে মাল অর্জন করলে মালের মধ্যে আল্লাহ বরকত দিবেন আল্লাহ করার হালাল খাওয়ার এবং হালাল মালের মালিক হওয়ার তৌফিক দিন আমিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল শারত কুরছান কোরআন এর গায়ে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল করেছে সুন্নাতের পাঠ তোমরা নারীকে কে সব সয়ে বাহালু উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন মুহসিন আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বেন মোহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষ জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের দের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলিমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় প্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ আরাব্বেলা আলামী মানবতার উপরে করলেন মানব মুক্তির দ্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়